শেখ হাসিনা বলেছেন পুলিশের কাছে গেলে মানুষ যেন ন্যায় বিচার ও ন্যায্যতা পায়, পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে দেশের 5,659টি থানায় নারী শিশু প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না বলে আবার প্রত্যয় জানান শেখ হাসিনা। সাদুল ইসলামের রিপোর্ট। সহজ যাতায়াতের কথা বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে দেশের 659টি থানায় নারী শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্ক চালু করে বাংলাদেশ পুলিশ, যেখানে দায়িত্ব পালন করছেন একজন নারী পুলিশ কর্মকর্তা। এছাড়া করোনাকালে পুলিশকে দেয়া সরকারের বরাদ্দ থেকে বেঁচে যাওয়া অর্থে দেশের বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে 400-এর বেশি ঘর, যা প্রদান করা হয় গৃহহীনদের মাঝে। রাজারবাগ পুলিশ লাইন্স ও দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের এসব উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এদেশের পুলিশকে হতে হবে জনগণের পুলিশ। বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে, কারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবে, পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে বা একটা ন্যায্যতা পাবে, সেটা এই আত্মবিশ্বাসটা যেন মানুষের মাঝে সবসময় থাকে, পুলিশকে সেই সময় সেবা দিয়ে যেতে হবে। কারণ যে কোনো বাহিনী হোক আর যে কোনো ব্যক্তি হোক, তার জীবনের সফলতা তখনই আসে যখন তার উপর অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করে মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পারে। সরকারের পাশাপাশি ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি করে দেয়ায় পুলিশের উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রথমবার সরকার এসে বলেছিলাম কোনো কুড়ে ঘর থাকবে না, আমরা একটা টিনের ঘর দিলেও দেব, আর দ্বিতীয়বার এসে আমরা সেমি পাকা ঘর দিচ্ছি এবং উন্নত মানের জীবনযাপন যাতে করতে পারে তারও আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এবং এর সুফলটা আমাদের সমগ্র দেশেই এটা ছড়িয়ে যাবে এবং আমাদের উন্নয়নটা আরও গতিশীল হবে। প্রত্যেকটা মানুষ যখন একটা থাকার জায়গা পায় তো সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটাই তাকে সুযোগ করে দেয় নিজের পায়ে দাঁড়াবার, আত্মকর্মসংস্থান করবার, এবং তার ভিতরে একটা আত্মবিশ্বাস এবং আস্থা সৃষ্টি হয়। পরে দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত সুবিধাভোগীদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জমি সহ একটা সুন্দর বাড়ি করে দিয়েছে, এখন আমি মাথা গুঁজার টাই পেয়েছি, আমার মেয়েগুলো আশ্রয় পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক দুশ্চিন্তায় থাকতাম, মেয়েগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আমি কোথায় রাখবো ওদেরকে, কিভাবে আশ্রয় দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুসারে আজ পুলিশ আমাদেরকে একটা ঘর করে দিয়েছে। অনেক ধন্যবাদ, আপনি আপনার মেয়েদের নিয়ে ভালো থাকেন, আর আমার পুলিশ বাহিনীর জন্য বেশি করে দোয়া করবেন যে নিরাপদ থাকতে পারে আর নিরাপদে থেকে দায়িত্ব পালন করতে পারে। থানায় স্থাপিত হেল্প ডেস্কে যারা কাজ করেন তাদেরকে বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিদেশে পাঠিয়েও যদি আমাদের কাউকে ট্রেনিং করিয়ে আনতে হয়। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা। ধর্ম অবমাননার মামলায় মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পেয়েছেন। রোববার বেলা সোয়া একটার দিকে মুন্সিগঞ্জের জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভুঁইয়া এই আদেশ দেন। এর আগে গত 23 ও 28 মার্চ আদালতে হৃদয় মণ্ডলের জামিন চাওয়া হয়েছিল, সে সময় আদালত তার জামিন নামঞ্জুর করেন। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত 22 মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ আসাদ বাদী হয়ে মামলাটি করেন, ওই দিনই তাকে গ্রেফতার করা হয়। রাজশাহীতে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী প্রকাশ সিং হত্যাকাণ্ডের ঘটনায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এই রায় দেন। এছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁর নিয়ামতপুরের বাদল মণ্ডল, তানোরের এনায়তপুরের বিমল সিং, তার স্ত্রী অঞ্জলি রানী এবং বিমল দম্পতির ছেলে সুবোধ সিং। 2021 সালের 29 এপ্রিল রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ সিংকে হত্যা করা হয়। নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না, এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো,
তারা কখন কি বলে সেটা তারা নিজেরাও জানে না। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আর যারা ক্ষমতা যেতে অন্ধকারে চোরাগুলি খুঁজে, তারা যে আলো দেখবে না এটাই স্বাভাবিক। আলোহীন আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি, আর হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে। নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে মা ঔষধের উপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে এখন শোষণের বাইরে কিছু নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই শোষণ থেকে মুক্তির জন্য বিপ্লবের বিকল্প নেই। সেই বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের মুক্তির পথটাকে খুঁজে বার করতে হবে, কোন পথে গেলে কিভাবে গেলে মুক্তির পথে খুঁজে বার করতে। প্রথম যে দরকারটা হচ্ছে যে আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে, সেই অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সেই জন্য আমরা নির্বাচনে বিশ্বাস করি। সেই নির্বাচনে যদি আমরা যেতে চাই তাহলে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার হবে। আর মাত্র কয়েকটা দিন, পুরনো বছরের সব গ্লানি আর মহামারীর ঘরবন্দির তিক্ততাকে পেছনে ফেলে আসবে নতুন বছর 1429। দুই বছর পর বড় পরিসরে বর্ষবরণের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে দিন রাত রংতুলির ছোঁয়ায় মুখোশসহ অন্যান্য অনুষঙ্গকে রঙিন করে তুলছেন চারুকলার শিক্ষার্থীরা। আলী ইমরানের ক্যামেরায় আরও জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। ঐতিহ্যের ক্যানভাসে উৎসবের রং, করোনার ধাক্কা সামলে পহেলা বৈশাখকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসের বর্ণিলতায় বর্ষবরণ উৎসবের প্রস্তুতিটাও তাই এবার একটু বেশি রঙিন। নতুন বছর, নতুন মঙ্গল বারতা, উৎসবের আকর্ষণ বরাবরের মতো মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চারুকলা শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় বাংলার চিরায়ত রঙে সেজে উঠছে বাহারি সব মুখোশ। দুই বছর পর টানা বন্ধ ছিল, এখন সবাই খুব উল্লাসে এই পহেলা বৈশাখ কেন্দ্র করে এই ছবিগুলো আঁকছে। কোনো রঙেরই কমতি না থাকুক, যে আমরা সব রঙের ব্যবহার করব এবং সবাই আনন্দে মেতে উঠবে। ওই যে ওই বছর যে পহেলা বৈশাখ হলো না এবং ভিতরে একটা ভয়, খারাপ লাগা যে বৈশাখ আর হবে না, এই যে বেদনা, এই যে শূন্যতা, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। বাংলার চিরায়ত ঐতিহ্যের প্রতীক হিসেবে এবারের শোভাযাত্রায় থাকবে মাছ, ঘোড়া, টেপা পুতুল সহ বেশ কয়েকটি শিল্প কাঠামো, আর সেসব তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। করোনার এই মহামারীর পরে এই বৈশাখ আশা করি সবার মধ্যে একটা আনন্দ নিয়ে আসবে, এই চিন্তা নিয়ে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। এই বৈশাখে আমরা তিনটি পাখি দিয়ে একটা কম্পোজিশন, এটা একটা বড় কাঠামো যাবে, সাথে থাকবে টেপা পুতুলের একটা ইম্প্রোভাইজড ফর্ম, একটা টেপা পুতুলের বড় কাঠামো, সাথে থাকবে একটা লোকযোগ ঘোড়ার বড় ফর্ম আর একটা মাছ। শিক্ষার্থীদের আশা বরাবরের মতো চৈত্র সংক্রান্তির মধ্যে প্রস্তুত হবে মঙ্গল শোভাযাত্রার সব অনুষঙ্গ। মহামারীতে টানা দুই বছরের ছন্দপতন, বর্ষবরণের আয়োজন ছিল একেবারে বর্ণহীন, তবে এবার সবকিছুই যেন ফিরছে সেই আগের চেহারায়, প্রস্তুতিটাও বেশ। এখন শুধু অপেক্ষা সেই নতুন বছরের প্রথম ভোরের, যেখানে রঙে বাদ্যে উচ্চারিত হবে নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। চারুকলা অনুষদ থেকে ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। যানজটের চক্রে থেকে বের হতে পারছে না রাজধানীবাসী, দীর্ঘ সময়ে জটে আটকে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, পড়ছে জ্বালানি। সমস্যা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এই পরিস্থিতির জন্য অপরিকল্পিত নগরায়ন এবং সড়কের অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যানজট নিরসনে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করা, গণপরিবহনকে শৃঙ্খলায় রাখার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার প্রতি জোর দিয়েছেন তারা। আহমদ অনেকের রিপোর্ট। আমাদের জন্য হেলিকপ্টার সার্ভিস যাতে ওরা দেয়,
কারণ আমরা মিরপুর থেকে বনানী আসতে দুই ঘন্টা সময় লাগে, 10 মিনিটের রাস্তা। তো একটু ভালো না, আমরা দেশ উন্নত হয়েছে, আমরা একটু উন্নতভাবে চলাফেরা করলাম। চৈত্রের প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে চরম বিরক্ত পরিবহন যাত্রীরা। তাদের আরজি একটাই, কিছু একটা করেন দয়া করে। এক ঘন্টা ধরে এখানে জ্যামে বসে আছি, এক নাগারে এক জায়গায় জ্যাম, এগুলোর জন্য কিছু একটা করেন আপনারা। যানজটের অভিশাপ থেকে যেন মুক্তি নেই রাজধানীর মানুষের, প্রতিদিনই বাড়ছে এর তীব্রতা। হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে বের হয়েও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছে না কেউ। এই তো দেড় ঘন্টা লাগছে মিরপুর থেকে আসতে। যানজট অনেক, যানজটের জন্য কোনো কাজ করা যায় না, কভার করা যায় না, কিছুই না, লস। আমরা বেতনও পাচ্ছি না, মানে তো হাল এল, আমাদের বাজার এত দায় হয়ে দাঁড়াইছে বলার বাহির। তিনটি মারা যেত, এখন তিনটি পুরো হয় না, দুইটি মারা যায়। নানা উন্নয়ন প্রকল্পে আশাবাদ জাগালেও কবে থেকে এর সুফল ভোগ করতে পারবে রাজধানীবাসী, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। দেখানো যে উন্নয়নগুলো হচ্ছে, ইটস এ ট্র্যাপ ফর ঢাকা সিটি। কবে শেষ হবে কাজ আর কবে আমরা শান্তি পাবো ভাই? বিশেষ করে ইফতারির সময় চাপ একটু বেশি থাকে, আমরা সবাই রোডে থাকি, আমাদের সকল সিনিয়র স্যাররাও রোডে থাকেন, রোডে থেকে কাজ করেন। আমরা চেষ্টা করি সহনীয় পর্যায়ে যেন মানুষ একটু সুন্দর সুষ্ঠুভাবে বাসায় গিয়ে ইফতারটা করতে পারে। বিশেষজ্ঞদের মতে সড়কে দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থাপনার কুফল ভোগ করছে রাজধানীর মানুষ। ঢাকা শহরের উপর আমরা ব্যাপকভাবে অত্যাচার করে ফেলেছি, এখন সেটাই কিন্তু আমরা প্রায়শ্চিত্ত করছি। এখানে ভূমি ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা সবসময় উপেক্ষিত হয়েছে, এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, এটা যে একটা বিজ্ঞান বা সায়েন্স, এটাকে আমরা সবসময় অবহেলা করেছি। পাশাপাশি এই রমজানের সময় অফিস আদালত এবং স্কুল প্রতিষ্ঠান কিন্তু একই সাথে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, ফলে সড়কের উপর চাপ কিন্তু বহুলাংশে বেড়ে গেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিক সমাধানে দ্রুত কিছু পদক্ষেপ বাস্তবায়নের পরামর্শ সড়ক বিশেষজ্ঞদের। যানজট নিরসনের জন্য প্রথমেই যেটি দরকার রাজনৈতিক সদিচ্ছা, এবং এখানে স্ট্রং একটি কমিটমেন্ট লাগবে। আমাদের ফুটপাথগুলো দখল মুক্ত করতে হবে, অবশ্যই আমাদের বাস রুট ফ্র্যাঞ্চাইজি বা কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার যে দর্শন আছে এটি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়ি, মোটরসাইকেল একটু নিয়ন্ত্রণ করতে হবে। যানজট সমস্যা দ্রুত সমাধান করা না গেলে আর্থসামাজিক নানা সমস্যা দেখা দিবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা। অপসাংবাদিকতা ঠেকাতে সাংবাদিকদের জন্য নিবন্ধন নম্বরযুক্ত ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণে প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয় নিজ দপ্তরের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ করে এ আহ্বান জানান তিনি। এছাড়া প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে শিগগিরই আইন পাশের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। নতুন আইনে প্রেস কাউন্সিলকে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানার ক্ষমতা দেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ছাড়াও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নয়, সাংবাদিক পরিচয় দিয়ে যখন অপকর্ম করে তখন সেটি পুরো সাংবাদিক সমাজের উপর অনেক সময় বর্তায়। এটি থেকে পুরো সাংবাদিক সমাজকে রক্ষা করার জন্য আমি প্রেস কাউন্সিলকে অনুরোধ জানিয়েছিলাম এ ব্যাপারে একটি নীতি প্রণয়ন করে, কীভাবে আপনারা অংশীজনদের সাথে আলাপ করি, কীভাবে যারা সত্যিকার সাংবাদিক তাদের একটা ডাটাবেস তৈরি করা, সেটি ডাটাবেস তৈরি করলে পরে তখন বলা যাবে যে তারা সাংবাদিক, তারা সাংবাদিক নয়, এবং সেখানে একটা নাম্বারও থাকবে। আসন্ন ঈদ উল ফিতরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে লঞ্চের টিকিট দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের ঈদ প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন লঞ্চ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। নৌপথে যাত্রীর চাপ কমাতে পোশাক কারখানাগুলো ধারাবাহিকভাবে ছুটি দিতে মালিক পক্ষের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। মানে এই যে অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি লঞ্চে উঠে বা নৌযানে উঠে, তখন কিন্তু যখন তার আইডি নাম্বারটা যখন কর্তৃপক্ষের কাছে থাকবে পরিচয়টা, তখন কিন্তু তার মধ্যেও একটা কাজ করবে যে আমার পরিচয়টা এখানে আছে। কাজেই নৌ লঞ্চের টিকিট সংগ্রহ করতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার সেখানে আপনাদের কপি সেখানে সরবরাহ করতে হবে। বাংলাদেশ গণপরিষদের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ গণপরিষদের কার্যনির্বাহী ও প্রাসঙ্গিক তথ্য শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ আরও অনেকে। কমরেড দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যারিস্টার আমিরুল ইসলামকে সম্মাননা জানানো হয়। অর্থপাচার ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট। রোববার অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই জামিন মঞ্জুর করেন। তবে এখনই মুক্তি পাচ্ছে না সম্রাট। সম্রাটের আইনজীবী জানান, সম্রাটের বিরুদ্ধে মাদক ও অবৈধ সম্পদ অর্জনের আরও দুটি মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না। 2020 সালের 13 সেপ্টেম্বর সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলা দায়ের করে। বর্জ্য ভাগাড়ের দূষিত বাতাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার 22 গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানালেও তা কার্যকর হচ্ছে না। দুর্ভোগ লাঘবে বর্জ্য পরিশোধনের কথা থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। কুমিল্লার প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা মনসুর রিপোর্ট জানাচ্ছেন রুমানা কোন। কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 10 লাখ মানুষ। প্রতিদিন এসব ওয়ার্ডে বর্জ্য জমা হয় প্রায় 100 টনের মতো, যার পুরোটাই নগরের ঝাঁকুনি পাড়ায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন 10 একর জায়গায় করা ভাগাড়ে ফেলা হয়। তবে স্থান সংকুলন না হওয়ায় বর্জ্য ছড়িয়ে যায় সীমানা প্রাচীরের বাইরে। বর্জ্যের দুর্গন্ধে দূষিত হয় চারপাশের বাতাস। এতে পাশের জগন্নাথপুর, ঝাঁকুনি পাড়া, দৌলতপুর সহ 22 গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে বছরের পর বছর। মাছি মশা বালু সালু খুব ঝামেলা আছে। এনে বহুত লোক, অনেক লোক বাস করতেছে, সবারই অসুবিধা হইতেছে। এটা থেকে কিন্তু অনেক মানুষেরও ক্ষতি হইতেছে, যেমন মানুষের শারীরিক কোনো পরিবর্তন হয় না, এটাও অনেক ক্ষতি করে। আল্লাহর কাছে এটা দ্রুতভাবে যাতে যেখানে প্রযোজ্য, এটা তো চতুর্দিক দিয়ে অনেক মানুষ গাঙ্গালি আছে, ইয়ে আছে, ওইখানে যাতে আল্লাহ ভাগার প্রতিষ্ঠার পর থেকে বর্জ্য পরিশোধনের কথা শোনা গেলেও তা আজও বাস্তবায়ন হয়নি। বর্জ্য পরিশোধনের জন্য আরও 2টি পৌরসভার বর্জ্য আনার পরিকল্পনা করে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন সিটি মেয়র। আমাদের লোকের লাকসা মা সুদ্দিগাম ইন্ডিও তারা মালদহ সহ এদিকে ইয়া ইন্ডিও, তো আমাদের জায়গার যে অবস্থা আমাদের এদিকে প্লাস করেছে, আমাদের নিচু জায়গা আছে, 10 একর 12 একর জিরো আছে, আমরা 1,35,000 টাকা জমা দিয়েছি খাজনা দিয়ে সব ঠিকঠাক করে আমরা জনস্বাস্থ্য মাধ্যমে এটা ফাড়ে দিয়েছি, আমরা কাগজ ফাড়ে দিয়েছি। পরিবেশ দূষণ রোধে বর্জ্য ভাগাড়টি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রুমানা কোন, জিটিভি নিউজ। বড়ই চাষ করে খুশি মোংলার মোল্লারহাটের কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় বড়ই চাষে ঝুঁকছেন এলাকার অনেক কৃষক। মোংলার প্রতিনিধি ময়ুর ইসলাম দুলুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রুমানা কোন। অন্যান্য কৃষির পাশাপাশি বিদেশি জাতের ফল চাষে ঝুঁকছেন দেশের কৃষকরা। এরই ধারাবাহিকতায় মোংলার মোল্লারহাটে অন্য ফলের পাশাপাশি চায়না ও বৌসুন্দরী বড়ই চাষ শুরু করেছে অনেকে। এবার প্রতিটি গাছ থেকে প্রায় 6,000 টাকার বড়ই বিক্রি করতে পারছেন কৃষকরা। সহজলভ্য ও টাটকা হওয়ায় রমজান মাসে রোজাদারদের ফলের তালিকায় যোগ হয়েছে বড়ই। এলাকার প্রতিটি বাগান থেকে 6-7 মণ বড়ই তুলে বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনাসহ বিভিন্ন হাটে পাইকারে বিক্রি করছেন চাষিরা। লাভ তুলনামূলক বেশি হওয়ায় বড়ই চাষে আগ্রহ বাড়ছে এখানকার চাষিদের। এখানে আছে আপেল কুল, আঙ্গুর কুল, নারকেল কুল, বৌসুন্দরী ডাব কুল, চায়না ডাব কুল আছে। প্রতিনিয়ত একদিন পর পর তার কাছ থেকে আমি কুল নিই এবং কুল নিয়ে আমি ভালো লাভবান আছি। তাই আমার বাগানের বড়ই ছেড়ে ভাঙে আমি প্রতিদিন 5-7-8 মণ বড়ই বিভিন্ন মার্কেটে পাঠাই। সুস্বাদু হওয়ায় বাজারে সব বড়ইয়ের চাহিদা অনেক বেশি বলে জানান এই কৃষি কর্মকর্তা। বিভিন্ন সময় যে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম হয় সেখানে এই কুল চাষিদের আমরা ডেকে এনে পরামর্শ দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের সহায়তা করি। এবার বাজার দরটাও মোটামুটি ভালো। মোল্লারহাট উপজেলায় এবার 14 হেক্টর জমিতে বড়ই আবাদ করেছেন চাষিরা। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 210 মেট্রিক টন।
রুমান আকন, জিটিভি নিউজ।